ভারতকে পাশ কাটিয়ে রাশিয়ার সঙ্গে চীনের যে বৃহত্তর সামরিক চুক্তি, আন্তর্জাতিক মহলে আতঙ্ক ছড়িয়ে নিজেদের সামরিক বাহিনীকে আরও শক্তিশালী করতে ব্যস্ত বিশ্বের ক্ষমতাধর দেশগুলো, আর তারই জের ধরে অস্ত্র এবং সামরিক সরঞ্জাম নেওয়ার জন্য রাশিয়ার সঙ্গে চীনের প্রায় $7 বিলিয়ন চুক্তি হয়েছে বলে জানা গিয়েছে। রাশিয়ার এক সংবাদ চ্যানেলে দেশটির পক্ষ থেকে ভ্লাদিমির কোজিন এই তথ্য প্রকাশ করেন। তার মতে চীনের সঙ্গে রাশিয়ার দীর্ঘদিনের সম্পর্ক, তবে এর পাশাপাশি আরও বড় ধরনের সামরিক চুক্তির কথাও জানিয়েছেন তিনি। শুধু তাই নয়, চীনে বেশি সংখ্যক এয়ারক্রাফট সরবরাহ যে অব্যাহত থাকবে সে প্রসঙ্গেও জানান কোজিন। প্রসঙ্গত, কিছুদিন আগেই নিজেদের প্রতিরক্ষা বাজেট ঘোষণা করেছে চীন। এতে গত বছরের তুলনায় 8.1% বৃদ্ধি হয়েছে বলে জানা গিয়েছে। প্রতিরক্ষা খাতে ব্যয়ের জন্য এবার চীন $175 বিলিয়ন প্রস্তাব দিয়েছে। গত বছরই চীন তার প্রতিরক্ষা খাতে বাজেট বাড়িয়ে $150.5 কোটি করে দেয়। এ ব্যাপারে বেইজিংয়ের পক্ষ থেকে জানানো হয়, চীনের বিকাশের জন্য প্রতিরক্ষা ক্ষেত্রে এই বৃদ্ধি করা হয়েছে। এছাড়া চীন শান্তিপূর্ণভাবে এগিয়ে চলার নীতিতেই বিশ্বাসী। চীনের বিকাশে অন্য দেশের কোনো সমস্যা হবে না বলেও জানানো হয়েছে।